আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মামলা দেব, কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে দুনিয়ায় মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। এখানে কিন্তু এজলিমন আর মুসলিমন আর নেই, এজলিমন আর নাস আছে। হিন্দু কিন্তু মানুষ নাকি খ্রিস্টান বৌদ্ধ, কিন্তু তারা মুসলমান না। এই জন্য আল্লাহ এজলিমন আর মুসলিমন আর না দিয়ে এজলিমন আর নাস দিয়েছেন। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে না করছে, আপনি তো আলেম না, আলেম না এটা বোঝার কথা না। এজলিমন এটা মজার আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখানে পাঁচটা অতীত দেওয়া নেই, বর্তমান ভবিষ্যৎ কাল দিয়ে আল্লাহ এই শব্দ বানিয়েছে। এজলিমন আর নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন বর্তমানে যারা মানুষের উপরে অত্যাচার জুলুম করছে, তার অধিকার নষ্ট করছে, তার দাবি মেটায় না, সামনে যারা তাদের অধিকার নষ্ট করবে এরা সব আল্লাহর মামলার আসামি। বাংলাদেশে আল্লাহর মামলার আসামি নেই, কারা আছে হাত তোলেন তো? আবার কি আর বলেন, পুলিশের কাছে বাধা দিয়ে পুলিশ মামলা দেয়, কেস করে, কি কেস? পুলিশবাদী কেস বলেন না কেন? আর যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, এটা আল্লাহবাদী কেস। এর বাদী কে? বলেন বলেন। আপনার স্ত্রী কি মানুষ না? তাহলে আপনার স্ত্রীর অধিকার যদি আপনি নষ্ট করেন, তাহলে আপনি কিন্তু আল্লাহবাদী কেসের আসামি। আপনার স্ত্রী এ কথা বলে কে? আপনার স্ত্রীর উপরে কয়েকটা দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে ওগুলো পালন করতেন। তার এক নাম্বারে নিজে যা খাবে, নিজে যা পরবে, ওই পরিমাণের ওই মানের খাবার, ওই মানের পোশাক আপনার বউকে দেওয়া লাগবে, এটা তার অধিকার। এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে সে কিন্তু মামলার আসামি হয়ে যাচ্ছে। কার? নিজে কিন্তু বাইরে ভালো খায়, মরণের খাওয়া খায়, আর বাড়িতে যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। একবার বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়েছি, গেটে আমার আব্বা বলছে তোর হাতে কি? বাদাম। বাইরে তো ভালো খাও, বৌমা তোর বাদাম নিয়েছে, বাদাম কমলা নিয়ে আসতে পারো। তা আপনি যা খান বাইরে, ওই মানের খাবার আপনার বউকে দেওয়া লাগবে। আমি মাঝে মাঝে মনে করি, চিন্তা করি, আল্লাহ মনে হয় আমারে ধরবে না, কারণ আমার তো কোনো কিছু কিনা লাগে না। এই যে এটা হাদিয়া, এই জামাটাও দিয়েছে আকিস গ্রুপ থেকে হাদিয়া, ওই গাড়িটাও হাদিয়া, এই টুপিটা এই ভাই দিয়েছে, এই ঘড়ি ওই ভাইয়ের ঘড়ি, ও মোবাইলও আকিস গ্রুপের মোবাইল। আমার ভেতরে যা আছে শুধু এই 3.5 হাত বড়ি, চামড়া ছাড়া আমার কিছুই নেই, সব হাদিয়া। আপনার তো কেউ হাতিয়া ওভাবে দেয় না, আপনি মরণ খাওয়া খাবেন বাইরে, আর বড় জন্য উল্টা পাল্টা জিনিস নিয়ে যাবেন, ধরা খাবেন আপনি। আশা করছি কথা বোঝা গেছে। এই যে অধিকার, তার এই অধিকার আপনাকে আদায় করা লাগবে। যে মানের খাবার, যেই মানের পোশাক আপনি পরেন, ওই মানের খাবার আর পোশাক তার হক, তাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর, নবী যে নিজে মাঝে মাঝে স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে কোরআন পড়তেন, জীবনে কোনদিন দিয়েছে সুবহানাল্লাহ বলছে দিয়েছেন? একজন বুড়ো মানুষ বলছে না, আপনার দেওয়ার দরকার কি, আপনার সোমার বয়স আছে, সোমা তো দেবে ভাই। আল্লাহ যত বলি এসে গেছে, নবীজি মাঝে মাঝে স্ত্রীর সাথে দৌড়াতেন আনন্দ দেওয়ার জন্য। এই জন্য বউকে নিয়ে ঘোরাফেরা করা, এদিক ওদিকে যাওয়ানো, বেড়ানো, এটা নবীর সুন্নত।
এই যে ভাই এসব সনদ আদায় করে না, কতদিন বলছে একটু বেড়ায় চলে না, যায় না, ও বন্ধ করে রেখে দিয়েছে আল্লাহ রাস্তায়। না, আমাদের এই সনদ গুলো খেয়াল করা লাগবে। ও একেবারে বন্দিত্ব করে যদি রেখে দেন তাহলে কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে। আমাদের আদম নবীকে আল্লাহ বানানোর পরে যখন দেখলেন মনের ভেতরে শান্তি নেই, তখন ভয়ের তন্দ্রাচ্ছন্ন ভাব দিয়ে তার বাম পাথরের হাড় দিয়ে একটা মহিলা বানিয়েছিলেন, হাওয়া। নাম কি? হযরতে হাওয়াকে দেখে তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন, না, তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে আপনি সেইটা বলেন? এই যে যুবক যারা কত ফরজ আছে জানে না, বিয়ে করা ফরজ শুধু এটা জানে, ফরজও জানে না, বিয়ে করা যে ফরজ ও মুখস্থ। হযরত আদমের মনোভাব দেখে আল্লাহ বলেন, বিয়ে করা লাগবে, বলছে আমি রাজি। আল্লাহ বলেন, বিয়ে করলে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে, ওখানে পাবো কোথায়? বিয়ের শখ আসে কোথেকে? দেন মোহর হিসাবে আমার নবীর উপরে দশবার দরুদ পড়ো, ওইটাই আমি দেন মোহর ধরে নেব। দশবার দরুদ পড়ার পরে বিবাহ যখন হয়ে গেছে, আল্লাহ এবার ডাক দিলেন, অকুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিয়তুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে এবার বাড়ি যাও। আদমের বাড়ির নাম জান্নাত, আমাদের বাবার বাড়ির নাম জান্নাত। তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে? অনেকে ঘর সময় থাকে, আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাবেন, এটা কোরআনের নির্দেশ, আর নিজে সহ থাকে লজ্জা করে না, শুধুমাত্র নিয়ে যাবে বউ তা না। ফাকুলা মিনহা, দি বসন দিয়েছেন আল্লাহ, আংতা বাকুলা আল্লাহ দেয়নি। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আংতা তুমি নিজে খাও, অকুলা তারপরে বউ খাওয়া আল্লাহ দেয়নি, একবারই দি বসন দিয়েছেন ফাকুলা। তার মানে আপনার যে মানের খাবার, যে মানের পোশাক আছে, ওই মানের খাবার ওই মানের পোশাক তাকেও দেওয়া লাগবে, এটা তার অধিকার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আদমকে। শুধুমাত্র এতটুকুই না, বাড়িতে যাওয়ার পরে রাগাদান হাইসো সে তোমা, মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে বের হও, বেড়াও, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাওয়া যাবে না। এই গাছ কোন গাছ? গন্ধম গাছ তো চলে গেছে হাজার হাজার বছর আগে,